গরম টাওয়ার পৰা তপত খোলাত জাপ দিলে লুরিনে এতিয়া কি হৈছে ফ্রম দা ফ্রাইং প্যান টু দা ফায়ার উতলি থকা আপনার এই টাওয়াটোত হ্যাঁ তারপর পলাবলে বিচারি আকো জুয়েতো জপিয়াইছে জোনার বিধায়ক ভুবন পেগুর মন্তব্য লুরিনের রাজনৈতিক কেরিয়ার শেষ ডিব্রুগড়ের পৰা লক্ষিমপুরলৈ কেরিয়ার শেষ করবলে আহিছে হেনো লুরিনে তেখেতে আর নিজের কেরিয়ারটো একেবারে হেক করবলে আহিছে জুনে হোক যদি ইয়াক খেলে শূন্য যদি সেন্টারবোৰত মারে তারপর কি ইজ্জত থাকিব বহু সেন্টারটো মইতো বাই বেলেগ বেলেগ সমষ্টি কেটার আপনাকে রিপোর্ট লৈ লব মোৰ সমষ্টিটো মই কৈ দিছো আপোনাক গ্যারান্টি দিছো বহু সেন্টারত শূন্য মারিব বিরোধীর এজন অন্যতম প্রার্থী অসম জাতীয় পরিষদর লুরিণজ্যোতি গগৈয়ে ডিব্রুগড়তেই খেলক বা লক্ষিমপুরতেই খেলক হরাতো খাতাং বলে কলে ভুবন পেগুয়ে এওঁলোকর এতিয়া পলাবলৈ ঠাই নাই বলে কটাক্ষ বিধায়কগৰাকীৰ ডিব্ৰুগড় পৰা পলাব বিচাৰি আকৌ কলৈ জপিয়াইছে ডিব্ৰুগড়তকৈও আৰু শক্তিশালী জেগা এটা শূন্য হ'ব লুৰিন কংগ্ৰেছৰ বুকুচাত উঠি নিৰ্বাচন খেলিলে বহু চেণ্টাৰত শূন্য হ'ব লুৰিন এই কংগ্ৰেছৰ বুকুচাত উঠি লুৰিনে যদি আকৌ ইয়াত ইলেকশ্যন খেলে মই ভাবোঁ যে বহুত চেণ্টাৰত শূন্য হ'ব বিজেপি সাংসদ তথা প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ মন্তব্য বিৰোধীৰ প্ৰাৰ্থী কোন হয় সেইটো আমাৰ মূৰৰ কামোৰণি নহয় বিরোধী প্রতিদ্বন্দ্বী কোন হয় সেটা আমার কনসার্ন নহয় কিন্তু আমার কনসার্নটা হয়েছে যে আমার দলটো আমি কেনেকুৱা ধরনকে প্রস্তুত কারণ আমার সকলো কর্মকর্তা কেনে ধরনের আমি মানে মানে উৎসাহিত করব পাৰো মানে মানে মোটিভেশন করব পাৰো সেটহে আমার কনসার্ন আনহাতে বিরোধী দলক তুলা ধুনা দিলে মন্ত্রী পীযূষ হাজরিকায় আমার প্রার্থী তালিকা প্রকাশের পাছতে বিরোধীয় ছত্রভঙ্গ দিছে বলে মন্তব্য করলে পীযূষ হাজরিকা তেওঁলোকৰ মাজত কনফিডেন্স নাই তেওঁলোকৰ বিশ্বাস নাই যে তেওঁলোকে ক'ৰবাত সমষ্টিত ইলেকশ্যন জিকিব পাৰে এটা কথা মই ক'ব খোজোঁ লখিমপুৰেই হওক ডিব্ৰুগড়েই হওক যোৰহাটেই হওক শোণিতপুৰেই হওক য'তে নাযাওক এই দলবিলাকৰ কোনো নিষ্ঠাৰ নাই তেওঁলোক নিজকে আমাৰ দল প্ৰায় প্ৰত্যেকটো সমষ্টিতে জিকিব ক'ত আমি নিজকো সকলোৱে জানেও কিন্তু আমি প্ৰায় প্ৰত্যেকটা সমষ্টিতে জিকিম কিন্তু তেওঁলোকে এটা বা দুটাতে ক'ৰবাত কনচেনট্ৰেট কৰি বহি আছে মানে বাকীবিলাক সমষ্টিত কি আছে নৰেন্দ্ৰ মোদী আছে বাকীবিলাক সমষ্টিত কোন আছে বিজেপি আছে বাকীবিলাক সমষ্টিত কোন আছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আছে বাকীবিলাক সমষ্টিত কোন আছে বিজেপিৰ এ জি পিৰ ইউ পি পি এলৰ গণশক্তিৰ কাৰ্যকৰ্তা আছে গতিকে তেওঁলোকে আমাৰ লগত নোৱাৰে সেইকাৰণে তেওঁলোকে এনেকৈ পলাই পত্ৰং দিবলৈকে বাধ্য হৈছে উল্লেখযোগ্য যে বিৰোধীয়ে এতিয়াও প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিব পৰা নাই সাংসদ দিলীপ শইকীয়াৰ মতে বিৰোধীয়ে সিদ্ধান্ত লওঁতে লওঁতে হয়তো নিৰ্বাচনেই পাৰ হৈ যাব তেওঁলোকৰ আকৌ বহুত দল বহুত নহয় দলৰ আকৌ তেওঁলোকৰ বুথ কমিটিও বনোৱা নাই সেইবিলাক বনাব লাগিব সেইবিলাক বনাওঁতে সময় লাগিব বোধহয় ইলেকশ্যনটো পাৰ হৈ যাব তেতিয়ালৈকে বুথ কমিটিবিলাক হ'ব ধন্যবাদ ধেমাজিৰ পৰা মন বিকাশ বৰগোহাঁইৰ সহযোগত হীৰক জ্যোতিমালাকাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট